আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় বরাবরের মতো মাল্টিমিডিয়া ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা দেখি আজকে কৃষি শিক্ষার কোন অধ্যায়ের কোন বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসে যাও। সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে পরিচিতি পর্ব আছে, শিক্ষক পরিচিতি এবং পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি কৃষি শিক্ষা শ্রেণী সপ্তম অধ্যায় চতুর্থ, এখানে অনেকগুলো পাঠ আছে, সেখান থেকে আজকে আমি বেছে নিয়েছি পাঠ তিন, খরিফ মৌসুমের ফসল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ভালো করে একটু দেখো ছবিগুলো। প্রথমে যে ছবিটা দেখছো, দেখো মাটি ফেটে একেবারে চৌচির হয়ে আছে, তাই না? তারপরে দেখছো যে ক্লান্ত এখানে রিক্সা আলা বা শ্রমিক যাই বলি, দেখো সবাই কিন্তু গাছের ছায় শুয়ে আছে। এরপরে দেখো যেটা যে ছবিটা, এটা হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের একটা ঝড়ের ছবি। তারপর দেখতেই পাচ্ছ এটা তরমুজ, তারপরে এটা হচ্ছে তাল, আর সবশেষ কি দেখছো যে ছেলেমেয়েরা পানির ভিতরে সাঁতার কাটছে, লামঝাপ করছে। তো আসলে এগুলা কোন মৌসুমের, তাই না? আমরা জানি যে বাংলা মাস কিন্তু বারো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র, এই বারো মাসকে ফসলের মৌসুমের জন্য কিন্তু ভাগ করা হয়েছে। ফসলেরও আবার মৌসুম রয়েছে, তাই না? ফসলের মৌসুম কোনটা? আসলে ফসলের মৌসুম হচ্ছে বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত একটা লম্বা সময়, এই লম্বা সময়টাই হচ্ছে ফসলের মৌসুম। তাহলে এগুলা কোন মৌসুমের ফসল? এগুলো হচ্ছে খরিফ মৌসুমের ফসল। ফসলের মৌসুম কিন্তু দুইটা, কয়টা? ফসলের মৌসুম হচ্ছে দুইটা, একটা খরিফ রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমি দুইটা মৌসুমের মধ্যে, একটা হচ্ছে খরিফ মৌসুমের ফসল। খরিফ মৌসুমে কোন কোন ফসল হয় সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আলোচনা শুনবে। শিখন ফল কি হবে দেখে আসে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ফসলের মৌসুমের নাম বলতে পারবে, খরিফ মৌসুমের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করতে পারবে, এবং সবশেষ আরেকটি আছে দেখো, খরিফ এক ও খরিফ দুই মৌসুমের ফসলের তালিকা করতে পারবে। খরিফের আবার দুইটা ভাগ রয়েছে, সেই দুইটা ভাগের ফসল নিয়েও এখানে আলোচনা করা হবে। ফসলের মৌসুম দুইটি, রবি মৌসুম এবং খরিফ মৌসুম। আমি আগেই বলেছি তোমাদের রবি মৌসুম এবং খরিফ মৌসুম। তো আজকে আমি যেহেতু আলোচনা করতে যাচ্ছি খরিফ মৌসুম, রবি মৌসুম একটু বলতেই হয়। রবি অ্যাকচুয়ালি হচ্ছে আশ্বিন মাস থেকে শুরু করে ছয়টি মাস আমরা যদি গণনা করি, আশ্বিন আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন, এই যে ছয়টা মাস, এই ছয়টা মাস আছে রবি মৌসুম। তো আজকে আমি আলোচনা করব রবি মৌসুম নয়, রবি মৌসুম নিয়ে আগামীতে ক্লাস নিব তোমাদের, আজকে খরিফ মৌসুম নিয়ে আলোচনা করব, খরিফ মৌসুমের ফসল নিয়ে আলোচনা করব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খরিফ মৌসুম দেখো, এখানে খরিফ মৌসুমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, খরিফ মৌসুম কোন মাস থেকে শুরু হলো বাংলা? সেটা হচ্ছে চৈত্র। তাহলে কোনটা আমরা বলতে পারি? চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই ছয় মাস, এটা হচ্ছে খরিফ মৌসুম। এখানে আমরা এখানে কৃষিবিদরা এখানে দুই ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে খরিফ মৌসুম এক এবং খরিফ মৌসুম দুই। খরিফ মৌসুম এক কোন মাস থেকে? সেটা হচ্ছে চৈত্র মাস থেকে। খরিফ মৌসুম এক, তোমরা সকলেই খেয়াল করো, খরিফ মৌসুম এক চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। তাহলে কোন কোন মাস আসছে? চৈত্র, বছরের একেবারে শেষ, তারপর বৈশাখ এবং জ্যৈষ্ঠ, এই তিন মাস আছে খরিফ এক। এরপরে দেখো খরিফ মৌসুম দুই, এটা কোনটা? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, অর্থাৎ আষাঢ় থেকে ভাদ্র, এই তিন মাস আছে খরিফ মৌসুম দুই, খরিফ দুই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যা আলোচনা করলাম তার ভিত্তিতে একটা প্রশ্ন তোমাদের, তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে এবং প্রশ্নের উত্তরটা লিখবে। ফসলের মৌসুমের শ্রেণী বিভাগ দেখাও, এই প্রশ্ন তোমরা খাতায় তুলে নেবে এবং বাড়িতে বসে কিন্তু উত্তরটা লিখবে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখি খরিফ মৌসুমের বৈশিষ্ট্য কি। খরিফ মৌসুম যে তোমাদের আমি বললাম, তারপরে দুই প্রকার, সেটা এর বৈশিষ্ট্যটা কি একটু দেখি। তোমরা ছবিতে একটু খেয়াল করো, ছবিতে দেখলে কিন্তু বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কি। তোমরা এখানে খেয়াল করো, এর আগেও তোমরা দেখেছো যে মাটি ফেটে সবুজের অবস্থা হচ্ছে, তারপরে বৃষ্টিপাত, বৃষ্টি হচ্ছে, আবার মেঘলা আকাশ, এটা দেখো। তো যে ফসলে, যেসব ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনে অধিক সময় খরিফ মৌসুমে হয় তাদেরকে খরিফ ফসল বলে। খরিফ ফসলের বৈশিষ্ট্য জানতে হলে আমাদের খরিফ মৌসুমের বৈশিষ্ট্য জানতে হবে। খরিফ মৌসুমের বৈশিষ্ট্য গুলো কি কি সেটা আমরা দেখি। এ মৌসুমের তাপমাত্রা বেশি থাকে, তোমরা ছবিতে দেখো তাপমাত্রা বেশি থাকে বিধায় কিন্তু মাটি ফেটে চৌচির হয়ে আছে, দেখো। তারপরে বৃষ্টিপাতও হয়, বায়ুর আর্দ্রতা বেশি হয়, ঝড়ের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টি আশঙ্কা বেশি থাকে। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, খরিফ মৌসুমের বৈশিষ্ট্য। খরিফ মৌসুমের বৈশিষ্ট্যগুলো আমি আবারও বলছি, দেখো, এ মৌসুমের তাপমাত্রা বেশি থাকে, বৃষ্টিপাত বেশি হয়, বায়ুর আর্দ্রতা বেশি হয়, ঝড়ের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম খরিফ মৌসুমের বৈশিষ্ট্য। এবার দেখি খরিফ মৌসুমের বৈশিষ্ট্য আরো এখানে আমরা দেখি, ছবির দিকে একটু খেয়াল করো, এখানে ছবিগুলো একটু দেখো, এখানে বন্যার পানির ভিতরে কিন্তু গরুগুলো আছে, তারপর দেখো পোকামাকড়ের কথা, এখানে মশার কথা বলে, তারপর ঝড় হচ্ছে, এই ছবিগুলো এখানে একটু খেয়াল করো। বন্যার আশঙ্কা বেশি থাকে, রোগ ও পোকা আক্রমণ বেশি হয়, পানি সেচের তেমন প্রয়োজন হয় না, এই মৌসুমে পানি সেচের প্রয়োজন হয় না, দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের সমান বা বেশি হয়, অর্থাৎ দিন বড় হয় রাত ছোট হয়, সে কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগেই বলেছি যে খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তিন তিন মাস করে। তো আমরা দেখি খরিফ এক মৌসুমের কি বৈশিষ্ট্য সেগুলো একটু দেখি, একটু খেয়াল করো তোমরা, এখানে ছবিতে একটু খেয়াল করো, ছবিগুলো আমি যদিও দেখিয়েছি একবার, আবার এখানে একটু খেয়াল করো। সবাই ছবিগুলো একটু ভালোভাবে খেয়াল করবে, এখানে দেখো এ মৌসুমে মাঝারি বৃষ্টিপাত হয় এবং মৌসুমের শেষের দিকে বৃষ্টিপাত শুরু হয়, কালবৈশাখী, ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে, দেশের অনেক অঞ্চলে ঢল বন্যার আশঙ্কা দেখা দেয়, এ সময় তাপমাত্রা খুব বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাঝারি পরিমাণে থাকে, ফসলে রোগ ও পোকার আক্রমণ মাঝারি ধরনের হয়। তাহলে খরিফ মৌসুম একের বৈশিষ্ট্য আমরা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য,
প্রশ্নটা খাতায় তুলে নেবে। খরিফ মৌসুমের পাঁচটি বৈশিষ্ট্য লিখো, তোমরা পাঁচটি বৈশিষ্ট্য লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো খরিফ মৌসুম এক এর প্রধান ফসল কি কি, তোমরা ছবিতে দেখো সবগুলোই একেবারে আমাদের পরিচিত, এখানে সবগুলাই চেনা জানা ফসল, এগুলো হচ্ছে খরিফ একই হয় তাই না। প্রথমেই দেখো কৃষির ছবি, এখানে পাট তাই না, তারপরে তিল, এরপরে ডাঁটা শাক, তারপরে কচু, তারপর দেখছো যে ঢেঁড়স আছে, তারপর চিচিঙ্গা, তারপরে ঝিঙ্গা, তারপরে কি আছে করল্লা, পটল, মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু খরিফ এক মৌসুমের ফসল। অর্থাৎ খরিফকে দুই ভাগে ভাগ করা হয়েছে, খরিফ এক মৌসুমে এই ফসলগুলো পাওয়া যায়, এটা কিন্তু তোমরা মনে রাখবে খরিফ এক মৌসুমে কোন কোন ফসলগুলো পাওয়া যায়। আচ্ছা খরিফ এক মৌসুমের ফসল দেখলাম, খরিফ এক মৌসুমের ফল কি, এবার দেখি তোমরা একটু খেয়াল করো, খুব সুন্দর তাই না। এখানে যে ফলগুলো দেখছো এগুলো হচ্ছে খরিফ এক মৌসুমের প্রধান ফল, আরো রয়েছে কিন্তু এগুলো হচ্ছে প্রধান। কি দেখতে পাচ্ছ তাই না, আম, তারপরে কাঁঠাল আছে, পেঁপে, তরমুজ, বাঙ্গি, আর হচ্ছে জাম, এগুলো হচ্ছে খরিফ এক মৌসুমের প্রধান ফসল, প্রধান ফল, এগুলো অবশ্যই মনে রাখবে তুমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখি খরিফ দুই মৌসুম, যেহেতু খরিফকে দুই ভাগে ভাগ করা হয়েছে, খরিফ দুই মৌসুমের বৈশিষ্ট্য দেখি, ছবিগুলো এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো ছবিগুলো। এই মৌসুমে সাধারণত বৃষ্টিপাত খুব বেশি হয়, ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কা কম থাকে, তবে বন্যার আশঙ্কা বেশি থাকে, তোমরা এখানে বন্যার ছবি দেখতে পাচ্ছ। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফসলে পোকার আক্রমণ বেশি, এখানে বিভিন্ন ধরনের পোকার ছবি দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো এখানে বিভিন্ন ধরনের যে পোকার ছবি দেখতে পাচ্ছ, তার মানে বোঝানো হয়েছে যে ফসলে পোকার আক্রমণ বেশি হয়। ফসল উৎপাদনে কৃত্রিম পানি সেচে তেমন প্রয়োজন, তেমন কেন, এ সময় আসলে প্রয়োজনই হয় না যেহেতু বৃষ্টিপাত হয় এখানে। শিক্ষার্থীবৃন্দ, খরিফ দুই মৌসুমের প্রধান ফসল কি কি আমরা এখানে দেখি, দেখো সবই পরিচিত ফসল এখানে, এগুলো খরিফ দুই মৌসুমের প্রধান ফসল, এগুলো কিন্তু খেয়াল করতে হবে যে আমি অনেকগুলো ছবি দেখালাম, এখন খরিফ এক যে ফসল দেখালাম সেটা খরিফ দুই এর মধ্যে যেন ঢুকে না যায়, এগুলো খেয়াল অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু ছবি দেখাচ্ছে, ছবির সাথে আলোচনা করছি, আমাদের এগুলো মনে রাখতে হবে। খরিফ দুই মৌসুমের প্রধান ফসল এখানে দেখতে পাচ্ছ কি কি আছে, ধান আছে, মুখী কচু, তারপরে দেখো চাল কুমড়া, তারপর ঢেঁড়স, চিচিঙ্গা, তারপরে ঝিঙ্গা, ধুন্দর এবং বিভিন্ন ধরনের অন্যান্য শাকসবজি রয়েছে, দেখো এগুলো হচ্ছে খরিফ দুই মৌসুমের প্রধান ফসল। খরিফ দুই মৌসুমের প্রধান ফলের ছবি দেখি আমরা, খরিফ দুই মৌসুমের প্রধান ফল কোনগুলো দেখো, এগুলো কিন্তু খুব পরিচিত তোমাদের তাই না, একেবারে সবই পরিচিত, এইগুলো হচ্ছে খরিফ দুই মৌসুমের প্রধান ফল, অন্যান্য ফলও হয়ে থাকবে তোমাদের জানা থাকতে পারে আরো, কিন্তু এইগুলো হচ্ছে প্রধান। ঠিক আছে, তোমরা এখানে ছবি দেখছো যে তাল, তারপরে আমলকি, আনারস, পেয়ারা, তারপরে দেখছো যে আমড়া, জাম্বুরা, কাঁঠাল, আম, এগুলো হচ্ছে খরিফ দুই মৌসুমের প্রধান ফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের জন্য আরেকটি কাজ হয়েছে, খরিফ এক মৌসুমের পাঁচটি বৈশিষ্ট্য লিখো। যেহেতু অনলাইন ক্লাস তাই না, তো আমি অলরেডি জোড়াই কাজ দিলাম, একক কাজ, এখন দলীয় কাজ, দলগত কাজ দিচ্ছি, এই প্রশ্নের উত্তরগুলা আসলে কোনোটাই সম্ভব না, একক কাজ হিসেবেই থাকবে, তোমরা প্রত্যেকেই খাতায় তুলে নেবে এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা লিখবে। খরিফ এক মৌসুমের পাঁচটি বৈশিষ্ট্য লেখো,
এখন যেটা তুমি দেখলে এতক্ষণ, আমি বৈশিষ্ট্য আলোচনা করলাম, ছবি দেখালাম, তার ভিত্তিতে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে মনে রাখলে কিন্তু তুমি লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শুরু থেকে এতক্ষণ প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাস আলোচনা করতে করতে। দেখো এখানে এসে কিছু মূল্যায়নের প্রশ্ন রয়েছে, অর্থাৎ তুমি এতক্ষণ যে ক্লাসটা দেখলে কতটা মনোযোগী ছিলে, এখানে প্রশ্নের উত্তরগুলো তুমি পারছো কিনা, এই জন্য কিছু এখানে কতটা শিখলে এই জন্য কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যেহেতু সরাসরি তো ক্লাস নয়, তাই এই খাতায় তোমরা তুলে নেবে প্রশ্নগুলো এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখবে। এখানে এখানে কিছু ছোট ছোট প্রশ্ন রয়েছে, শূন্যস্থান আছে, এইগুলো তো খাতায় প্রত্যেকেই তুলে নেবে, তোমরা নিজেরা বাসায় বসে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি, মাল্টিমিডিয়া ক্লাসের শেষ পর্যায়ে। এখানে বাড়ির কাজ দেখো তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রয়েছে। আজকের ক্লাস তোমরা দেখলে নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছো, এখানে প্রশ্নটা হচ্ছে ঋতু অনুযায়ী তালিকার শস্যের বা ফসলের বিন্যাস করতে হবে তোমাদের। এখানে ঋতু অনুযায়ী, যেহেতু তোমরা দেখলে যে খরিফ মৌসুম 1, খরিফ মৌসুম 2, এখানে কোন ফসলটা কোন ঋতুতে উৎপাদন হয়। এখানে আছে তিল, পাট, ডাঁটা, মুখি কচু, করলা, পটল, মিষ্টি কুমড়া, আমন ধান, চাল, কুমড়া, ধুন্দুল, তাল, জাম, আমড়া, তরমুজ, পেয়ারা, আনারস, এইগুলা কোন ঋতুতে কোন ফসল জন্মে সেগুলো তোমাদের লিখতে হবে। তো তোমরা ছক করে এই কাজটা করবে বাড়িতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারে আমি শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। আর নয়, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।